গুড মর্নিং সকলকে ওয়েলকাম টু মাই মিস্টিরন অফ ব্লগ। আই হোপ তোমরা খুব ভালো আছো, আমি ভীষণ ভীষণ ভালো আছি। আর আজকে একটু বেশি ভালো আছি, কারণ আর পাঁচটা দিনের মতন আজকের দিনটা আমার কাছে একদমই নয়, কারণ আজকের দিনটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল একটা দিন। কেননা আমি মনে মনে ভেবে রেখেছিলাম যে যেদিন আমার 1000 পরিবার পূর্ণ হবে, আমার পরিবারের সদস্য পূর্ণ হবে, তো আমার মতন করে একটা ছোট্ট একটা সেলিব্রেট আমি করব। তো সেটাই করতে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে জানো তো অনেকটা সকালে উঠেছি, আর শীতকালে বোঝোই তো স্নান করা একটা হেডেকের মানে হেডেকের ব্যাপার থাকে যে শীতকালে স্নান করা। তো সকাল সকাল উঠে স্নান টান করে একদম পুরো বৃহস্পতিবার পুজো টুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট। দেখো তোরজোড় শুরু হয়ে গেছে, তো কিসের তোরজোড়? তো আমি তো তোমাদের ভিডিওর ইন্ট্রোতে বলেই দিলাম যে আমি 1000 পরিবার পূর্ণ হওয়ার উপলক্ষে আমি একটা সেলিব্রেট করতে যাচ্ছি। তো সেলিব্রেটটা হলো এটাই যে আমি কিছু বাচ্চাদের ভেবেছিলাম, অনেক দিনের ইচ্ছা ছিল আমার বলতে পারো, আর ভেবেছিলাম যে আমি কিছু বাচ্চাদের খাবার দেব। তো খাবারের মধ্যে আছে হচ্ছে একটা দেশি কলা, একটা করে লেবু, আর একটা ম্যাগির প্যাকেট আছে, আর হচ্ছে একটা বিস্কিট, আর হচ্ছে তোমার দুধের প্যাকেট আছে, একটা 500 করে দুধের প্যাকেট আছে, সাদা বস্তাটার মধ্যে আছে। তো দুধের প্যাকেটগুলো আগে থেকে প্যাকেটিং করছি না, কেননা আমরা ভেবেছি যে ওখানে গিয়ে তারপরে এই প্যাকেটের মধ্যে দুধের প্যাকেট একটা একটা করে দিয়ে দেবো। আর এটার কথা, এই জিনিসগুলো কিন্তু খাবারগুলো কিন্তু আগে থেকে বলে এসেছিলাম দোকানে যে আমার এই এই দিনে এইগুলো লাগবে। তো যেদিন 1000 পরিবার পূর্ণ হয়েছে সেদিন তো করা পসিবল হয়নি, তো ভেবেছিলাম যে কিছুদিন পরে ওই সেলিব্রেটটা করব। তো সময় ধরে সময় করে বা ওদেরকে বলে বা সেরকম করে করব। তো সেই দিনটা অবশেষে চলেই আসলো আর আমি ভীষণ খুশি। আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল, তোমরা তো জানোই। আর দেখো সব কিছু এখন এক এক করে পার্সেল করে রাখছি এখানে, সবাই মিলে হাতে হাতে করছি। আর আমাদের না ভীষণ একটু লেট হয়ে গেছে, কেন বলো তো? আমাদের ওখানে যাওয়ার কথা ছিল 11টা নাগাদ, তো সেখানে আমাদের এই দুধটা আনতে একটু দেরি হয়ে গেছে। দুধটা আনতে পরে আবার একটু দূরে যেতে হয়েছিল, মানে যেখানে থেকে আনার কথা সেখান থেকে একটু দূরে যেতে হয়েছিল, যার জন্য তোমার একটুখানি লেট হয়ে গেছে। আর আমি প্রথমে ভেবেছিলাম যে ওদেরকে ভাত বা কোনো একটা কিছুর ব্যবস্থা করবো, ভাতের ব্যবস্থা, কিন্তু ওখানকার যে জানারা আছে, যে কাকুগুলো আছে বা ওই দাদাগুলো আছে, তো বললো কি যে বাচ্চারা তো শুকনো খাবার দেওয়াই ভালো হবে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি পরে ভাবলাম যে না ভালোই হবে শুকনো খাবার দিলে। আমাদের প্যাকেটিং করা কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে বেরোবো। আর ইউটিউব সম্পর্কে কিন্তু এখনও অনেক কিছু আমি জানি না, বুঝি না, ইউটিউব দেখে দেখে এডিটিংয়ের কাজ এখনও শিখছি। তো আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব, আরও দিন দিন যত বাড়বে তো আমার বেটার বেটার ভিডিও আমি দিতে চাইব, তো দেওয়ার চেষ্টা করব। আর তোমরা সাথে থেকো, তোমরা পাশে থেকো, তোমাদের সাপোর্ট ভালোবাসা আশীর্বাদ যেন আমার সাথে থাকে। জীবনে অনেক ইচ্ছা আছে, সেগুলো যেন পূরণ করতে পারি। তো দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, আর টোটো এই দাদাকে বলেছে কি যে তুমি একটু রাস্তার দিকে দাঁড়াও, কারণ বলছিলো কি যে এখান থেকে উঠবি না রাস্তা থেকে উঠবি, তাই বলেছে যে রাস্তা থেকে উঠবো। যেহেতু হাতে কেক রয়েছে, কেক নিয়ে মা আমি মিলে আরও সবাই 3-4 জন ওঠা যাবে না, তো চলো একদম রাস্তা থেকে উঠবো। আর কেকটা কী করবো বলো তো, মায়ের কোলে একদম আলতো করে বসিয়ে রেখে দেবো, যাতে কেকটা কোনো মানে ঘেটে যাওয়ার কোনো চান্স থাকবে না, কেননা কেকটা নিয়ে না আমার সবথেকে ভয় ছিল যে যদি ঘেটে মেটে যায় টোটোতে উঠে আগে থেকে উঠবো। তো চলো যাওয়া যাক, যেতে যেতে তোমাদের সাথে দেখা। দেখো আমরা টোটোতে করে যাচ্ছি, আর আমার কোলে বসেছে হচ্ছে শিবম। তো শিবমকে বলেছি ফোনটা তুই কি ধরবি, তা বলছে না দিদি আমি ফোনটা, ও একবার ওকে ফোন ধরতে দিয়েছে ঠিক আছে যে ভিডিও করার জন্য, তা বলছে কি ও মানে ভোর শুধু মুখটাই আসছে ঠিক আছে, তাই বলছে যে ছাড় তাহলে আমি করছি মানে ভিডিওটা। তো আমি আমার কোলেও বসে আছে, তো আমি এই পাশ থেকে একটু ভিডিও করেছি, আর এই ভিডিওটা ও হাতে করে দিয়েছে। তো দেখো মানে আমরা চলেই এসেছি বলতে পারো, ওই রাস্তার দিকে ঢুকছি, আর চারপাশে দেখো মানে সর্ষে ক্ষেতটা কি সুন্দর লাগছে, আর শীতকালের বেশি ভালো লাগে জানো তো এই পরিবেশটা, আরও ভীষণই সুন্দর পরিবেশ। আর আমি এখানে কোনোদিনও আসিনি, এই মানে ফার্স্ট টাইমই আসছি। তো আমরা দেখো চলে এসেছি সেই ইটভাটাতে, তো চলো। তো আমরা চলে এসেছি, আর মায়ের হাত থেকে কেকটা নিয়ে এখন কেক কাটিং করব। আর এদিকে ওই সবাই এদিক ওদিকে কাজে চলে গেছিলো, তো আমরা যাওয়ার সাথে সাথে ওই কাকুটা ওদের সবাইকে ডেকে নিয়ে আসলো। আর আমি না এখানে কেকটা রেখে না থ মেরে দাঁড়িয়ে আছি, বুঝতে পেরেছো মানে কি করব বুঝতেই পারছি না, যে কেক কাটিং করব আগে না খাবার দেবো বুঝতে পারছিলাম না, বোঝোই তো আমি অতটাও মানে জানি না। তাও ওই দিদি বলছিলো কি যে একটা তাবু পাতিয়ে, আমি একটা বাড়ি থেকে তাবু নিয়ে এসেছিলাম, ওই তাবুটা পাতিয়ে কেক কাটার কথা বলছি। তো সবার কথা শুনে বললাম যে ঠিক আছে চলো আগে কেকটাই কেটে ফেলি, তো আর সবাইকে নিয়ে কেকটা কাটবো। আর কেকটা একটুখানি তোমাদের ক্লোজ থেকে আমি দেখাবো। তো যে দাদার কাছ থেকে কেকটা অর্ডার করেছিলাম, মানে বলে এসেছিলাম যে দাদা আমি একটা ইউটিউবে 1000 পরিবার উপলক্ষে আমি একটু সেলিব্রেট করবো, তুমি একটু সেইভাবে ডেকোরেট করে দিও, কিন্তু দাদা এতটা সুন্দর করে ডেকোরেট করে দেবে,
বলতেই পারিনি, ভীষণ সুন্দর হয়েছে কেকটা। আমি অনেক কিছু আমি বলিনি জানো তো, সেই দাদা মানে নিজের মতন করে দিয়েছে, নিজের ওই ইউটিউব লেখাটা সব দাদা করে দিয়েছে, তো ভীষণই ভালো হয়েছে। আর ওরা যে এতটা খুশি দেখো, তোমরা দেখতেই পাবে। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, কেক কাটিংয়ের সময় ওরা যে এতটা খুশি হয়েছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, ওরা এতটা হ্যাপি সবাই মিলে। তো দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওটা যে ওরা কতটা খুশি হয়েছে। আর চলো কেকটা কেটে তারপরে হচ্ছে ওদেরকে এক এক করে খাবার দিয়ে দেবো। আর কেকটা ভেবেছি যে তোমার পিস পিস করে কেটে তারপরে ওদের মানে দেবো ও খাবারের সাথে ওদের দিয়ে দেবো। দেখো সেই খাবারগুলো ওদের হাতে এখন এক এক করে দিয়ে দেবো। আর বিশ্বাস করবে না, তোমাদের তো বললামই যে ওরা এতটা খুশি। আর সত্যি কথা বলতে ওদের খুশি করা, ওদের খুশি দেখলে আমরাও খুশি, তো ওদের খুশিটাই আমাদের কাছে সবথেকে বড় খুশির একটা ব্যাপার। তো সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগছে যে ওরা এতটা খুশি হয়েছে এগুলো পেয়ে। এখন বাড়ির দিকে রওনা দেব। তো এই কাকুটা এত ভালো বিহেভিয়ার কাকুটার, আর খুবই হেল্প করেছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এখন হচ্ছে দেখতে পাচ্ছ বাড়ির দিকে রওনা দিলাম, আর আজকের দিনটা বিশ্বাস করবো না এতটা ভালো কাটালাম, ভীষণ ভীষণ স্পেশাল একটা দিন আমার লাইফে, আর এতটা সুন্দর কাটিয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা আমাকে আশীর্বাদ করো বন্ধুরা যেন আমি ইউটিউবটা নিয়ে আরও এগিয়ে যেতে পারি, আর ভবিষ্যতে আগামী দিনগুলোতে আমার অনেক ইচ্ছা আছে এই ধরনের কাজ করার। তো পাশে থেকেও সাপোর্ট করো, অন্য কোনো ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।